প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরএফএল ওয়ার্ড্রপ নিবেদিত আমার আমিতে। আজকে আমার সাথে দুজন অতিথি আছেন, দুজনই মিউজিশিয়ান, একজন আমার বন্ধু আর আরেকজন আমার গুরুজন যার গান আমি খুব পছন্দ করি। আমার সাথে আছেন জন এবং তুহিন ভাই। কেমন আছেন তুহিন ভাই? ভালো আছি মাশাআল্লাহ। জন সুপার সুপার, দেখেই মনে হচ্ছে সুপার। আচ্ছা, প্রথমেই আমি দুজনের কাছে জানতে চাইবো যে এখন মিউজিক নিয়ে কে কি করছেন। মিউজিক আছে আমাদের ওই ব্যান্ড আভাসের সেকেন্ড গান নিয়ে কাজ শেষ হয়েছে, তো এটা মিউজিক ভিডিওর কাজ হচ্ছে। তুহিন ভাই, আমরা সবাই জানি যে আপনি শিরোনামহীনের সাথে ছিলেন, এখন আপনি শিরোনামহীনের সাথে নেই, এটার কারণটা কি জানতে পারি? আসলে স্যাক্রিফাইজিং বা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে একটা সংসার বা একটা প্রতিষ্ঠান চলে, তো অনেক সময় এখানে আন্ডারস্ট্যান্ডিংটা হয়তো অত জোরালো ছিল না, ওখানে হয়তো ভুল বোঝাবুঝি কিছুটা অপশন ছিল, তো এটা পারিবারিক ওই কারণ থেকেই নিজেদের ডিসিশন নেওয়া, আলাদা হয়ে যাওয়া। আচ্ছা, আপনার এখন নতুন ব্যান্ড আভাস, সেটা নিয়েই আপনার যত পরিকল্পনা। হ্যাঁ, তো আপনার নতুন সংসারের ডিসিশনটা ঠিক মনে হচ্ছে? আসলে সংসার না করলে না বোঝা যাবে না, ওইটাও ঠিক ছিল, সংসার ওটাও ঠিক ছিল, একটা বড় সময় 20 বছরের পাড়ি দেওয়া, হয়তো তারপরে এসে হয়তো মানুষ তো মাথা মানুষের মনের ভিতরে তো অনেক কিছুই খেলে, অনেক কিছুই থাকে, হয়তো কোনো একদিন হয়তো ভাববো এটা ভুলই ছিল, আবার কোনো একদিন হয়তো ভাববো এই জিনিসটা আরও আগে হলো না কেন। আশা করি আপনার সাথে আভাসের সংসার ভালোই হবে। হ্যাঁ, আমিও আশা করি। আচ্ছা, আপনার শিরোনামহীনের তো অনেক জনপ্রিয় গান ছিল, সেই গানগুলো আপনি আর করবেন না, এটাতে নিশ্চয়ই অনেকের মন খারাপ হবে। করবো না এটার ব্যাপারটাও না। আচ্ছা, করবেন? করতেই পারি, কেন এই গানগুলো বেশিরভাগই আমার ভয়েস দিয়ে বের হওয়া, তো আবেগ থেকে বা আনন্দ থেকে বা ভালোবাসা থেকে করতেই পারি। আর চেষ্টা করছি নতুন ব্যান্ডের নতুন গান রেজ করার, নতুন কিছু ভালো 8টা 10টা 12টা গান দাঁড়িয়ে গেলে মানুষ যদি শুনতে চায় হয়তো করব। তো আজকে কি আমরা আভাসের গান শুনবো না শিরোনামহীনের গান শুনবো? আজকে আভাসেরই গান শুনবো আমরা। আচ্ছা, ওকে, আপনার নতুন গান শোনার অপেক্ষায় এখন একটু জনের কাছে আসি। জন, বলো, সংসার নিয়ে কথা বলতেছিল, তোমার সংসারের কি অবস্থা বলো, তোমার ইনডালোর সাথে সংসারের কি অবস্থা? খুব ভালো মাশাআল্লাহ, ভেরি হ্যাপি উইথ এভরিথিং সো ফার। আচ্ছা, উই হ্যাভ সো ফার 15 কিডস মিন সংস, ডুইং ফাইন, আরো বাচ্চা হওয়ার জন্য চেষ্টা করতেছে আমরা সবাই। বাহ, আমি বলবো যে দুজনের একটা জায়গায় মিল, সেটা হচ্ছে যে দুজনেই একটা জীবনের শুরু থেকেই একটা ব্যান্ডের সাথে, বলতে গেলে দুজনের নাম সিনোনিমাস ছিল, ব্ল্যাক জন, শিরোনামহীন তুহিন ভাই। সো তুমিও ব্ল্যাক ছেড়ে দিয়েছো, সেটা সবাই জানে অনেক আগে, তোমার কেন সংসারটা টিকলো না ব্ল্যাকের সাথে? ব্ল্যাকের সাথে সংসার টিকা না টিকার ব্যাপার ছিল না, বেসিক্যালি একটা সংসার যেটা হয় সবাই বড় হয়, ঠিক না, সবাই তো একই এজ থাকে না, টাইম ন্যাচারাল, তো সবাই বড় হতে হতে সবার একটা নিজস্ব মতামত তৈরি হতে থাকে এবং সেই মতামতে দেখা যায় এক ধরনের এন্টারটোয়াইন ব্যাপার স্যাপার চলে আসে, কেউ ভাবে এটা ভালো, কেউ ভাবে এটা ভালো, তো একটা পর্যায়ে এটা যখন দেখতেছি যে আমাদের সবার প্যারালালি হচ্ছে না, তখন ভাবলাম আমি যে ইটস আ গুড টাইম টু টেক আ ব্রেক। বাট হ্যাভিং সেড দ্যাট, যেহেতু বাংলাদেশে একটা ব্যাপার আছে যে আমরা অনেক বছর আগের পুরানো গান গেয়ে গেয়ে এ পর্যন্ত এখনও অনেক আমরা চলছি, অনেক ভালো আছি, সো একটা রুল যেহেতু আমরা সবাই দেখে আসছি ছোটোবেলা থেকে যে এখনও সবাই ওটাই করতেছে 30 বছর আগের গান, সো ইটস আ ব্র্যান্ড, ইট শুড গো অন, সো ওইখান থেকে আমার সাথে তাদের মিলটা হয়নি, অ্যান্ড আই থট সিন্স উইভ ক্রিয়েটেড দিস উই ক্যান ক্রিয়েট সামথিং নিউ, বাট দে আর লাইক না, উইভ ক্রিয়েটেড দিস, উই হ্যাভ টু টেক দিস ফার, সো ওইখান থেকে আর কি বেসিক্যালি কোনো ঝগড়া না কিছু না, আমি জাস্ট বলছি যে আই নিড টু ইউ নো কন্টিনিউ ক্রিয়েটিং রাদার দ্যান ডুইং দ্য সেম থিং অল দ্য টাইম। ব্ল্যাকের সাথে তোমার যে সম্পর্ক, সো তুমি কি ব্ল্যাককে মিস করো? অ্যান্সার উড বি আমি ব্ল্যাককে মিস করি না, বাট আমি গানগুলো সামটাইমস এখন মিস করি, ধরো 15-16টা গান সারা দেশে ঘুরে ঘুরে এক এক স্টেজে গাচ্ছ, একটা টাইমে গিয়ে এক ধরনের মানে ভালোবাসাটা থাকে না, বিকজ এটা একটা জবের মতো হয়ে যায়, গাচ্ছ গাচ্ছ একই জিনিস গাচ্ছ, সো ভালোবাসাটা আস্তে আস্তে খুব কম হয়ে যায়, সো আই থিঙ্ক আফটার লাইক অনেক বছর তো হয়ে গেছে গানগুলো আমি গাই না, ই করি না, সো আই থিঙ্ক আস্তে আস্তে ওই ভালোবাসাটা আবার হয়তো ফেরত আসতেও পারে বা আসতেছে হয়তো, সো ইন না নাটশেল আই ডোন্ট মিস ব্ল্যাক, বাট আই মিস দো সং দ্যাট আই ক্রিয়েটেড ফর ব্ল্যাক। যে এরকম কোনো বিধিনিষেধ আছে তুমি সেই গানগুলো করতে পারবে না? না না, এরকম কিছু নাই, আমি করি নাই বিকজ আই ওয়ান্টেড টু ফিল দ্য সেম অ্যাজ আই ফেল্ট যখন গানগুলো বানাইছিলাম ইনিশিয়ালি। তুহিন ভাই কি মিস করেন? হ্যাঁ মিস করি, আমি সত্যি কথা মিস করি, কেন জীবনের 20টা বছর একটা যৌবন তারুণ্য তরুণের সময়টা ওটা, কিন্তু আমার একটা জিনিস বলার ছিল যে অ্যাকচুয়ালি ব্যান্ড মিউজিকটা একটা খুব শক্তিশালী একটা জায়গা, বিশাল একটা জায়গা, কিন্তু এই জায়গায় আমরা একটা মিস আপ করি কি, আমরা যখন একটা ব্যান্ড বড় হয়ে যাই তখন আমরা সবাই এত ইগুটিভ হয়ে পড়ি, এখন কে গান লিখেছে, কে গান সুর করেছে, কে গিটার বাজিয়েছে, কে
এই মিস আপটা শুরু হওয়া শুরু করে, কে গান গেয়েছে, গান কে গেয়েছে, হ্যাঁ সেটা একটা মিস আপ শুরু হয়। আমার কথা হলো ব্যান্ড ইজ ব্যান্ড, একটা নামের মধ্যে চলবে, ইট ডাজন্ট ম্যাটার কে লিখেছে, কয়টা লিখেছে, কয়শো লিখেছে, কে কয়টা সুর দিয়েছে, কে ভোকাল, কে ওটাকে গেয়ে কত দূর নিয়ে গেছে, কে গিটার বাজিয়ে উল্টে পাল্টে ফেলছে, ডাজন্ট ম্যাটার, ইট উইল গো অ্যাপন্স টু সাউন্ড অফ দ্য নেম অফ দ্য ব্যান্ড, যে ওই ব্যান্ডটার সম্পত্তি এটা এবং ওই ব্যান্ডটার জন্যই সবাই প্রাউড ফিল করবে। তবে আমার মনে হয় কি যে এখন যে সময়টা চলে এসেছে, এখন সবকিছু সবাই অনেক ইন্ডিভিজুয়ালিস্টিক, সবাই নিজেরটা শুনতে চায়, নিজেরটা, হ্যাঁ ব্যান্ডে ইন্ডিভিজুয়ালিস্টিক হওয়া যাবে না, তখনই ব্যান্ডে ভাঙন ধরবে। আমার মনে হয় ব্যান্ডে আরেকটা যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে ভোকাল সবসময় স্পটলাইটটা পায়, সেই সেই কারণে কি মনে হয় যে এটা ছিল সারা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকচুয়ালি ওর সঙ্গে কথা হচ্ছিল একটাকে, আমি বলছিলাম যে যেখান থেকে বর্ণমালা বা সাউন্ডটা বের হবে সেটা প্রথম গ্রহণযোগ্যতা পাবে, তা এখন ইনস্ট্রুমেন্টের মধ্যে দিয়ে বর্ণমালা সাউন্ডটা আসে না, আর আমাদের থার্ড ওয়ার্ল্ড বা এশিয়ান কালচার বা ইয়াতে ওই লিসেনারদেরও ওই এডুকেশন ইয়াটা নাই, যে এখন যে গিটার বাজায় সে গিটার বাজককে ফলো করবে, যে ড্রাম বাজায় প্যাশনেট সে ড্রামারকে খুঁজে বের করবে, আদারওয়াইজ টোটালটাই তার কাছে একটা ব্যান্ড। কিন্তু গান গাওয়াটা সবচেয়ে ইজি, তা সবাই গান গেতে পারে, তার ফলে ওরা হয়তো ভোকালের দিকে একটু যায়, কেন গিটার বাজানো ড্রাম বাজানো ইটস রিয়েলি ডিফিকাল্ট জব, কিন্তু গান কিন্তু যে যেখানে খুশি, অফিসে যাচ্ছি, খেলতে যাচ্ছি, ভাত খেতে বসছি, টিভিতে গান গিয়ে ফেলা যায়, তো ইটস ইজি জব, মোর বেটার দ্যান দ্য ইনস্ট্রুমেন্টস। আমার মনে হয় ইউ আর অ্যাবসলুটলি রাইট, বাট আমার যেটা মনে হয় এটা ডিপেন্ড করে একটা ব্যান্ডের উপর, হাউ দে আর রিপ্রেজেন্টিং দেমসেলভস। এখানে যদি রিপ্রেজেন্টেশনে যদি ভোকাল দ্য পার্সন ইজ মোর গ্লোরিফাইড, ইফ দ্য ব্যান্ড pushes him to be the front man, then it a hobby. But coming back to your question, je beshi glorified hoy ki na hoy, karon I feel active singer, active vocal has the huge responsibility to connect with the audience, connect with the audience hai. So oi jaga theke oi glorified tar ki hoye jay, je connection ta onno jara bajacche odher theke je singer tar sathe connection ta aro beshi hoy, because he can say something that you know directly connect with the audience. আমরা একটা গান শুনবো, কিন্তু তার আগে একটা ছোট বিরতি নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা শুনছেন জনের সাথে আর তুহিন ভাইয়ের সাথে আমার আড্ডা, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে আসি বিরতির পর। জন সম্পর্কে অনেক কিছু জানি, যেটা মিথিলা সম্পর্কে অনেক কিছু অনেক কিছু জানি, যেটা আমি অন স্ক্রিন বলতে চাইলেই বলতে পারতাম। ফিরে এলাম বিরতির পর, আমার সাথে আছে তুহিন ভাই এবং জন। সো আমরা বিরতির আগে বলেছিলাম আমরা একটা গান শুনবো, কে গান শোনাবেন? তুহিন ভাই, তুহিন ভাই আপনি আগে গান প্লিজ। আচ্ছা থাক, গিটার লাগবে না, এমনি খালি গলায় আমি চাই। ও জন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের হচ্ছে সেলফ টাইটেল ট্র্যাকের গান আভাস নামে, তো এটার থেকে গাচ্ছি চারটা লাইন, একদম কেউ জানে না এই গানটা, আজকে প্রথম গেলাম। কত প্রশ্নের বনে হারিয়ে জড়িয়ে বোঝে না তবুয়ে মন, শান্ত নিবিড় পথে হেঁটে কাটে সারা দিনে সারাক্ষণ, শূন্যের পরে খুঁজেছি তোমায় অসীমের পথে, তুমি হও বলে সব প্রাণ দিয়েছিল সবে অনুগামী, তুমি আভাস হয়ে আসা হতাশা মুখের হাসি, কত আদরে ভালোবেসেছি তোমার ওই মিষ্টি হাসি, তোমাকেই আজ বেঁধে নিয়েছি আমার হৃদয়ও মাঝে, পথে যেতে হয় সে ভালোবাসায় দুরু দুরু বুকটা কেঁপে যায়, ছুঁয়ে দিলে মন আজও আজীবন হৃদয়ও শোভেছি তোমায়, কত আদরে আপনি কি বলেন, হাউ ডু ইউ ডিফাইন ইয়োর? এটা কঠিন প্রশ্ন। আমাদের যে আমরা এই ফিউশনাল রকটাকেই বলি মাঝে মধ্যে, আসলে রক প্যাটার্নের মধ্যেই গানটাকে আমরা বেসিক্যালি বাংলা গান ব্যান্ড গান হিসেবে বলতেছি, এখন মাঝে মধ্যে ফোক আসতেছে, মাঝে মধ্যে যে কন্টেম্পোরারি গানের ইয়ে আসতেছে, মাঝে মধ্যে ক্লাসিক্যাল কিছু গান আসতেছে, তো এটাকে অ্যাকচুয়ালি ফিক্সড একটা জনরায় যে বাঁধবো সে বাঁধারও সাউন্ডটা এখন পর্যন্ত আমরা হান্ট করে যাচ্ছি। এরকম কোনো ব্যান্ড আছে যা বা মিউজিশিয়ান যার দ্বারা ইন্সপায়ার্ড হয়তো? বেসিক্যালি আমরা একটা ফ্লয়েড, পিঙ্ক ফ্লয়েডের অনুসারী বা ওদের সিস্টেমটা অবদান, যেহেতু আর্কিটেকচারের পরিগণ্ডির মধ্যে আমরা একটু মানুষ হয়েছি, তো ওই পিঙ্ক ফ্লয়েডের মধ্যে আর্কিটেকচারের অনেক মিশ্রণ ছিল, ওদের আর্কিটেক্ট ছিল কতগুলি, তো ওই পিঙ্ক ফ্লয়েডটাই হচ্ছে আমাদের একটা বড়
টার্নিং পয়েন্ট আমার জীবনে। আচ্ছা, আপনি বললেন যে আর্কিটেকচারাল একটা পরিবেশে বড় হয়েছে, এটা আপনি একটু শেয়ার করুন আমাদের সাথে যে কেন, মানে আপনার আপনার ব্যাকগ্রাউন্ড আসলে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি, আমরা ওই বুয়েট আগ্রিচের পড়াশোনা করছি, তো সেই জন্য বলা যায় আগ্রিচে পরিমণ্ডলের ইসে। আচ্ছা, ওইটা কি আপনি প্রফেশনালি পার্সু করছেন? ওটা প্রফেশনালি পার্সু করছি, একটা ফার্ম আছে, কোন রকমে চলে যাচ্ছে আর কি। তো এই যে এই ইনফরমেশনটা আমার মনে হয় সবাই জানতো না যে তুহিন ভাই একজন আর্কিটেক্ট এবং প্রফেশনালি সেটা পারসু করছেন। হ্যাঁ, কিছু মানুষ জানে, বেশি লোক জানে না। জন, তুমি প্রফেশনালি কি পারসু করছো? প্রফেশনালি না, প্রফেশনালি কি, আমার ওরকম কোনো প্রফেশন নাই, টু বি ভেরি অনেস্ট। ছোটখাটো একটা বিজনেস আছে, সো দ্যাটস অ্যাবাউট ইট। জন, তুমি প্রফেশনালি তো অভিনয়টাও পারসু করো। ওই যে তোমার মতো ঈদে, ঈদের সময়, ঈদের সময় আমরা ঈদের সময় প্রফেশনাল হয়ে যাই এই জায়গাতে। অভিনয় নিয়েই তোমার মানে তোমার ভাবনাটা বলো। আমার ভাবনা হচ্ছে তুমি যেদিন ডেট দিবা সেদিন মানুষ তো তোমাকে আমার পাশে সহ্যই করতে পারে না, যদিও আমি আর জন কিন্তু তুমি ভাই অনেকগুলো নাটক একসাথে, নাটকে অভিনয় করেছি একসাথে, একটা তো ভাই বোন হয়নি। ভাই বোনের তো নাটকই হয় না। ভেরি গুড ওয়ান, দ্যাটস ট্রু। হ্যাঁ, আমরা অনেকগুলো কাজ করেছি একসাথে এবং সেটার কারণে মানুষ আমাকে নিয়ে, জনকে নিয়ে অনেক স্ক্যান্ডাল আছে। তো এই বিষয়ে তোমার বক্তব্য কি জন? আমার ভালো লাগে, বাট কারণ এটা ছাড়া কোনো অপশন নাই। ইফ ইউ স্টার্ট লাইক আ ওয়ার উইথ ইট, ইট উইল নেভার স্টপ। আমি একবার ইনিশিয়ালি চেষ্টা করেছিলাম জিনিসটা প্রুফ করার জন্য, না এরকম কিছু না, আশ্চর্য। বাট এটা যতই না বলতে যাবি ততই এটা মানুষ আরো জোর করে হ্যাঁ করার চেষ্টা করে। সো আই স্টার্টেড এনজয়িং ইট। গুড, আমি দর্শকদের বলছি আমি একজন খুব এনজয় করি, আমি অনেক এনজয় করি, সিরিয়াসলি আমার অনেক হাসি, আমি এত এনজয় করি যে আমি আমার আব্বাম্মুকেও দেখাই ইউটিউবে, দেখো দেখো দেখো। আমাকে নিয়ে তোমার সাথে মানুষ কথা বলছে, মিথিলাকে নিয়ে, এই বিষয়টা কি তুমি পুলকিত হও না? এই প্রাউডেস্টটা মানুষের সামনে না, এটা এটা মিথিলা আর আমি আমরা খুবই ভালো বন্ধু, অনেক আগে থেকে ভালো বন্ধু। So, it is just a bondhutoi, that's it. Yeah, and we go way back. I mean, John Shampur ke onik kichu jani. আমার অপোজিটে বসে, মানে তুমি কি কখনো এটা ভেবেছো যে আমি তোমাকে কখনো ইন্টারভিউ করব? না, অ্যাকচুয়ালি সত্যি কথা কখনো ভাবিনি, বিকজ ইউ নো এভরিথিং, অলমোস্ট এভরিথিং about me. I'm bujhine keno tumi amake interview korteso, but then again tumi kokhono bhabchila je tumi amar interview niba? Na, but ami ashole kokhono seta bhaba hoy nai, but jokhon ami mane ei shombhabona ta jokhon amar mathay asche tokhon thekei ami khub excited chhilam je John ke ki ki question kora jay. Koro koro jay, iccha koro. Ora kemon ache John? Ora kara oi ke jara tomar bondhur che beshi সবার সব দাড়ি কুলের জ্ঞাতার্থে বলছি যে জনের কোনো গার্লফ্রেন্ড নেই। মানুষের জানা উচিত। আমরা আবার একটা ছোট্ট বিরতিতে যাব, কিন্তু বিরতির পরে ফিরে এসে জনের আমাকে ডেডিকেট করে একটা গান গাইতে হবে। চিন্তা করো, আমি একটু বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, বিরতির পরে ফিরে এসে আমরা শুনবো জনের একটা গান যেটা ও আমাকে ডেডিকেট করবে। ফিরে আসছি বিরতির পর। আমাকে ডেডিকেট করে একটা গান করেন, আমার ডেডিকেশনে মানুষটা আবার খেপাকে বিশু করবে। ফিরে এলাম বিরতির পর। জন, তুমি বিরতিতে যাওয়ার আগে প্রমিস করেছিলে যে তুমি আমাকে ডেডিকেট করে একটা গান গাবে। আচ্ছা ঠিক আছে।
দুজনকে আজ মনে আপনি তো বুয়েটে পড়েছেন, তো আপনি আসলে নার্ড, আপনি খুব ভালো স্টুডেন্ট। না, বুয়েটা ব্যাকবেঞ্চার আছে। আচ্ছা, যাই হোক, আপনার মানে ফ্যামিলি থেকে গানের বিষয়ে কি কখনো কোনো বাধা বা এরকম কিছু আসছে আপনার বাবা মার কাছ থেকে? না না, এরকম আসেনি। বরং আমাদের পরিবারে কেউ কোনোদিন গায়ক ছিলেন না। খুব বেশি আমার দাদা পুঁথি পড়তেন, খুব ভালো পুঁথি পড়তেন, কুপি আলো জ্বালিয়ে। আমার মা আমাকে গানটা শিখিয়েছেন। অ্যাকচুয়ালি 4 বছর বয়স থেকে মা আমাকে বিভিন্ন ইনস্টিটিউশনে নিয়ে আস্তে আস্তে বড় হতে হতে তো এই গানটা শেখা আর কি। আর গানটা অ্যাকচুয়ালি ছোটোকাল থেকে গাইতাম। আর একটা সমস্যা ছিল, মা যেখানে নিয়ে যেত বলতো যে ভাবি আমার ছেলে গান পারে, বলে আমার একটা কান মুলিয়ে দিত, আমি একটা গান গেতাম, মান্না দে, হেমন্ত, নজরুল, রবীন্দ্র, যখন গাইতে গিয়ে আবার চুপ করে থাকতাম। তারপর আবার যদি ওদের পছন্দ হতো বলতো আরেকটা গাও, আমি রেডিওর মতো আরেকটা গেতাম। আসলে আমি হচ্ছে কি দলীয় ভাবে কাজ করছি আমার বেশিরভাগ সময়, তার ফলে আমার এই জিনিসগুলো আমার জন্য একটু আরাম হয়েছে। যেমন আগের ব্যান্ডটা করেছিলাম, ব্যান্ডমেটটা চমৎকার মানুষ, তো ওরাও সব সাপোর্ট দিয়েছে। ওদের সাপোর্টের জন্য হয়তো পড়াশোনাটা কন্টিনিউ করা গেছে, গানটাও কন্টিনিউ করা গেছে। আবার অফিসিয়াল লাইফে আমার এখন যে পার্টনার আছে শাওন, সেও আমাকে বেশ ছাড় দেয় গানের জন্য। কনসার্ট টনসার্ট হলে তখন সে অফিস সামলায়, তখন সামলায়। জন দেখলা কি সুন্দর গুছানো একটা মানুষ, কিছু শিখো। এক্স্যাক্টলি, দেখছো জন, তোমার ডেডিকেশনের জায়গাটা কবে আসবে? আমার ডেডিকেশনের জায়গা তোমার মিউজিক আপাতত, and I hope এটা সারা জীবন থাকে। আমি বুঝতে পারছো আমি কোন ডেডিকেশনের জায়গা বললাম, ওটা তুহিন ভাইয়ের যেটা বলছিস সিমিলার, ওটাও এখন ওটাও মিউজিক, ওটাও মিউজিক, ও সবই মিউজিক। যেটা হচ্ছে যে তুমি কি ছোটবেলায় গান শিখেছো? নেভার, আমি একটা ইলিটারেট মিউজিশিয়ান। তুমি আসলে গান না শিখে কিভাবে গান এত ভালো গান করতে পারো? এইটার অ্যানসার যদি আমি জানতাম তাহলে মনে হয় এত কিছু করতে পারতাম না। এটা একটা গড গিফটেড একটা পাওয়ার থাকে। আমার সত্যি মনে হয় বিকজ প্রতিটা শিল্পীরই একটা দিক বাজে, প্রাচীনিক শিক্ষার সঙ্গে সঙ্গে একটা গড গিফটেড একটা জায়গা থাকবে। কারো তো প্রাচীনিক শিক্ষাটা কম, কিন্তু গড গিফটেড ওই জিনিসটা এত প্রকটভাবে আসছে তার মাঝখানে, সেটাকে অ্যাবজর্ব করে ফেলে। আমার মনে হয় আমার মেইন জিনিসটা ছিল লিসনিং হ্যাবিট। আমি কখনো ভাবে গান গাই নাই, গান শিখি নাই, বা ছোটবেলা থেকে আব্বু যে গান শুনতো, অনেক লাউড মিউজিক শুনতো আমার বাবা, সো ওইটাই আর কি একটা খুব মানে ভালো একটা ইম্প্যাক্ট আমার ভিতরে পড়ছে যে ওয়াও দিস ইজ
নাইস লাউড মিউজিক, সো ওখান থেকে প্রবলেম। তোমার কখনো ফ্যামিলি থেকে কখনো কোনো বাধা? হ্যাঁ, ইনিশিয়ালি ছিল যে লেখাপড়াটা করো, তো তাদেরকে রেজাল্ট দেখালাম যেই হচ্ছে রেজাল্ট, তাগুলো আচ্ছা ঠিক আছে। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে আমি এটা বলে দিই, আজকে আমার এসএসসি তে আমার রেজাল্ট ছিল স্টার এবং সেখানে আমি বাংলায় লেটার পেয়েছিলাম। একদম জাস্টিফাইড, কিন্তু 96 পাইছিলাম আমি বাংলায়, আমার যেখানে বাংলায় লেটার, আই ডোন্ট নো, সবাই তো ম্যাথস এন্ড এভরিথিং, বাংলায় লেটার পাওয়া তখন তখন বিগ ডিল ছিল। I don't know about now. মানে তখনই তো তো যাদের জনের বাংলা উচ্চারণ নিয়ে কমপ্লেইন্ট ইয়েস আছে তারা সবাই একটু জেনে রাখেন যে জন কিন্তু বাংলায় লেটার পাওয়া। হ্যাঁ, কিন্তু বাংলায় লেটার পাওয়া ওই লেখাটাতে তো সমস্যা নেই, গান লেখা বা ওইটা যাতে ওই জায়গাটাই তখন থেকেই তার একটা। হ্যাঁ, তা তো অবশ্যই। আচ্ছা, অনেক সুপ্ত প্রতিভা জনের। জন, তুমি কি আরেকটা গান করবে? তারপরে আমরা গান গাইতে গাইতে আমরা বিদায় নিতে পারতাম। প্রিয় দর্শক, আশা করি আপনাদের আমাদের আড্ডাটা ভালো লেগেছে জন এবং তুহিন ভাইয়ের সাথে। আমরা একটা গান শুনতে শুনতে বিদায় নিব, কিন্তু তার আগে যেটা ছোট্ট গিফট আমি আপনাদের দিতে চাই সেটা হচ্ছে ভিগোর সৌজন্যে ছোট গিফট। আমার ব্যস্ত পথে শব্দের নিচে আমার নিশো জানালার যন্ত্রণার হারাবার গল্প